হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি এই মেকআপ লুকটা শেয়ার করব। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে পিঙ্ক লেহেঙ্গার সাথে মেকআপ লুক ক্রিয়েট করা, তো আমি সেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। যদিও আমার চ্যানেলে অলরেডি পিঙ্ক কালারের আউটফিটের সাথে মেকআপ লুক ক্রিয়েট করা আছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। লুকটা ভালো লেগে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করছি টোনার। আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনার। অলরেডি আমি ফেস ওয়াশ দিয়ে আগেই ফেসটা ওয়াশ করে নিয়েছি। এরপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়েশ্চারাইজার আমি নিয়েছি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। এরপরে অ্যাপ্লাই করব প্রাইমার। আমি ইউজ করছি NY বের এই প্রাইমারটা। টি জোনে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে মুখে মেখে নিচ্ছি। এখন আইব্রোটা ফিল করে নেব। আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো কিট। এটা থেকে ব্ল্যাক কালার নিয়ে আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন, আমার শেড 128। ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন কনসিলার অ্যাপ্লাই করব। আন্ডার আইজে আর আপার আইজে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আইব্রোটাকেও এই কনসিলার দিয়ে ক্লিন করে নেব। ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতেও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ইউজ করছি ইনসাইটের HD কনসিলার। কনসিলারটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ফেসটাকে সেট করে নেব। প্রথমে যেই জায়গাগুলোতে আমি কনসিলার লাগিয়েছি সেই জায়গাগুলো পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি ইউজ করছি ল্যাকমি রোজ পাউডার। তারপরে পুরো ফেসটাকে এই পাউডার দিয়ে সেট করে নেব। এখন চলে যাব আই মেকআপে। আমি একটা টেপ নিয়েছি, তারপরে আঠাটাকে এভাবে একটু হালকা করে নিচ্ছি। এখন টেপটাকে আমি চোখের আউটার কর্নারে এইভাবে অ্যাপ্লাই করছি। এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডো প্যালেটের জন্য আমি নিয়েছি মার্শের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে এই পিঙ্ক কালারের শেডটা আমি ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে একটা ডার্ক কালার নিচ্ছি, একটু ডার্ক মেরুন কালার, সেটাকে আমি ক্রিজ লাইনে একটা ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্য। এখন আমি ফুল একটা কাট ক্রিজ করব। খুব অল্প পরিমাণে কনসিলার আমি নিয়েছি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে। তারপরে আমি কাট ক্রিজ করে নিচ্ছি পুরো আইলিডটাকে। তারপরে এই কাট ক্রিজটা হয়ে গেলে আমি সেম আগের যে হালকা পিঙ্ক কালারের শেডটা ছিল সেটা আউটার কর্নারে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন যে ক্রিজের লাইনটা আমি ডিফাইন করেছি সেখানে পিঙ্ক কালারের গ্লিটারটা আমি এইভাবে অ্যাপ্লাই করব। খুব পারফেক্ট হওয়ার দরকার নেই, গ্লিটার অ্যাপ্লাই করলে দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ইউজ করছি ল্যাকমের ইনস্টা আইলাইনার। আবারও আমি ওই হালকা পিঙ্ক কালারটা নিয়েছি, তারপরে আইজের নিচের দিকে এইভাবে অ্যাপ্লাই করছি আউটার কর্নার থেকে মিডিল অবধি। এরপরে একটা হোয়াইট কালারের কাজল আমি অ্যাপ্লাই করে নেব ওয়াটার লাইনে। এখন ইউজ করছি মাস্কারা। আমি ইউজ করছি মার্শের এই মাস্কারাটা। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। একটা আই মেকআপ আমার হয়ে গেছে, এবার আরেকটা আই মেকআপ করে আমি পুরো ফেস মেকআপটা করে নেব। এখন ফেসটাকে একটু ব্রোঞ্জ করে নিচ্ছি। আমি ইউজ করছি সুগারের মিনি ব্রোঞ্জার। প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। ফেসটা ভালোভাবে ব্রোঞ্জ করা হয়ে গেলে তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। সুইস বিউটির একটা পিঙ্ক কালারের ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি সুইস বিউটিরই একটা হাইলাইটার গোল্ডেন শেডের। এটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করছি। আইজের ইনার কর্নারগুলো সেম হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। এটা একদম স্কিপ করো না, এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। ব্রাবনটাকে ডিফাইন করে নিচ্ছি। এখন লিপটাকে লিপ লাইন করে নেব। তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার। এটার শেড হলো ফ্রুট পাঞ্চ।
পিঙ্ক কালার একটা লিপ লাইনার, তারপরে সুইস বিউটির একটা লিপস্টিক আমি ইউজ করছি, এটার শেড হলো হট নিউড। পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি ইনসাইডের মেকআপ ফিক্সার দিয়ে। পুরো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। এই মেকআপ লুকটা তোমরা যে কোনো অকেশনে ক্রিয়েট করতে পারো পিঙ্ক কালারের আউটফিটের সাথে, খুব সোজা একটা মেকআপ লুক। আর আই মেকআপ লুকটা তো প্রচণ্ডই সোজা, মাত্র দুটো শেড আর একটা গ্লিটার আইশ্যাডো থাকলেই এই মেকআপ লুকটা খুব সহজে তোমরা ক্রিয়েট করতে পারো। লুকটা ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলো না, আর এগেইন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।